Hi guys, welcome back to Foodies Fusion. সবাই ভালো আছেন তো? আজকের রেসিপি সিম্পল একটা রেসিপি। এটা হলো ঝরঝরা জর্দা শেমাই। এই রেসিপিটা আপনারা সবাই জানেন। তাও অনেক সময় আপনাদের রেসিপিটা 19-20 হয়। তাই আমি চেষ্টা করব একদম সিম্পলি পারফেক্টলি জর্দা শেমাই বানিয়ে দেখাতে আপনাদেরকে। খুবই ইজি এটা। এটার জন্য আমি একটা প্যাকেট শেমাই নিয়েছি। এখানে আছে 150 গ্রাম। আর জর্দা শেমাই বানালে শেমাইটাকে খুব বেশি ভাঙতে হয় না, এরকম লেন্থে আপনারা একটু ভেঙে নেবেন। প্যাকেটে থাকতেই ভেঙে নেবেন, তাহলে এদিক ওদিক ছিটবে না। আচ্ছা, প্রথমে আমি একটা প্যান নিয়েছি যেখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের বদলে বাটার দিতে পারবেন, কিন্তু সয়াবিন তেল দিলে টেস্টটা অতটা ভালো হবে না, তাই ঘি অথবা বাটারের মধ্যেই সীমিত থাকবেন। দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পেস্তা বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ এবং 1 টেবিল চামচ কাঠবাদাম এবং ক্যাশিউনাট। আপনারা আপনাদের মন মতন বাদাম দিতে পারেন, অথবা বাদাম ছাড়াই শুধু কিশমিশ দিতে পারেন, অথবা কিশমিশ বাদ দিয়ে যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। এই বাদামগুলিকে আমি একটু ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে আর অনবরত নাড়তে হবে। বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে মজা লাগবে না। তুলে নিচ্ছি সবগুলি বাদাম। এবার একই প্যানে বাকি যে ঘিটা আছে সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি এবং 2টা এলাচ। এলাচটা এভাবে একটু ফেড়ে নেবেন। এবার যেই একটু আগে আমরা সেমাই ভেঙেছি সেটাকেও দিয়ে দিচ্ছি। সেমাই কিন্তু খুবই দ্রুত জ্বলে যেতে পারে, তাই আপনারা অনবরত নাড়তে থাকবেন। চুলার আঁচটাকে লো থেকে মিডিয়ামের উপরে রাখবেন না। আর অবশ্যই খেয়াল রাখবেন যদি সেমাইটা পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে খেতে তো খুবই খারাপ লাগবে, তিতে তিতাও লাগতে পারে। আমি এখানে চিনি দিচ্ছি 1/4 কাপ। আপনারা চাইলে 1/2 কাপ অথবা আর একটু বাড়িয়ে নিতে পারেন আর 1 কাপ দিতে পারেন। আমার কাছে 3/4 কাপটা পারফেক্ট লাগে, তাই আমি তাই দিচ্ছি। চিনিটাকে দেওয়ার পরে নাড়তে থাকবো, আর চিনিটা গললে কিন্তু একটু পানি বের হবে, ততক্ষণ অপেক্ষা করব। চিনিটা কম বেশি মিশে গেছে। এবার আমি এখানে দিচ্ছি 1 কাপ গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, চাইলে ফুটন্ত গরম পানিও ইউজ করতে পারবেন, কিন্তু কোনোভাবেই নর্মাল অথবা ঠান্ডা পানি ইউজ করতে যাবেন না। পানিটা দিয়ে সেমাইটাকে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু সেমাইটা অনেকটা গলে যাবে, কিন্তু দেখবেন যে অনেক পানি বাকি আছে, তাই এবার এটাকে আমরা ঢেকে লো হিটে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পরও কিন্তু পানি বাকি থাকবে, সেটা সমস্যা নেই, আপনারা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে 1-2 মিনিটের জন্য রেখে দেবেন। এবার প্রায় 2 মিনিট পর পানিগুলি একদম চলে গেছে। দিচ্ছি আমি এখানে 1/4 কাপ মিল্ক পাউডার। এটা দিতে চেষ্টা করবেন, স্বাদ অসম্ভব মজা হয়। এটা যদি না থাকে আপনারা এটার বদলে কিন্তু মাওয়া দিতে পারেন, আর মাওয়াও যদি না থাকে তাহলে এই স্টেপটা স্কিপ করবেন। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি মিশাতে কষ্ট হয় তাহলে 1-2 টেবিল চামচ গরম পানি আবারও দিবেন, আর তারপর মিশিয়ে নেবেন সুন্দর করে। পানিটা দেওয়ার পরে কিন্তু গুঁড়ো দুধটা খুব সুন্দর করে মিশে যাবে। এখনও দেখেই বোঝা যাচ্ছে যে সেমাইটা একদমই ঝরঝরা না, কিন্তু সমস্যা নয়, আমরা এটাকে আরেকক্ষণ রান্না করব। তার আগে যে বাদামগুলি ভেজে রেখেছি সেটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখান থেকে সামান্য একটু বাদাম বাঁচিয়ে রাখতে পারেন পরে গার্নিশ করার জন্য। বাদামটাও মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে আবারও 5 মিনিটের জন্য রান্না করতে হবে লো জ্বালে। এবার কিন্তু পানি একদম শুকিয়ে গেছে, সেমাইটাও ঝরঝরা হয়ে গেছে। আর এটাকে আর একটু ঝরঝরা করার জন্য আপনারা কাঁটা চামচের ব্যবহার করতে পারেন। 2টা কাঁটা চামচ নিয়ে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন, তাহলে সেমাইটা একদম ঝরঝরা হয়ে যাবে। খুবই সহজেই অল্প কিছু সময় আর অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার জর্দা সেমাই তৈরি হয়ে গেছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাজে লাগবে। এই ঈদে অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর হ্যাঁ, প্লিজ ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে ফেলুন, আর ফেসবুকে যারা দেখছেন প্লিজ ফলো করেন। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন। আবারও বাই বাই।